গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি সানডে। আজকে সানডেটাকে হ্যাপি করার জন্য আমি আরও একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, খুবই দুর্দান্ত একটি রেসিপি। তোমরা কাছে দূরে দেশে বিদেশে সকল নতুন পুরনো বন্ধুকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, সাবধানে আছি। তাহলে তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকে দেখতে থাকো। আমার রেডি হয়ে গেল আজকের এই রেসিপি, স্পাইসি চিড়ের পোলাও, ডিম দিয়ে স্পাইসি চিড়ের পোলাও। পরিবেশনের জন্য একদমই রেডি, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, খুবই স্পাইসি দুর্দান্ত স্বাদের রেসিপি। চিড়ের পোলাও করছি ডিম দিয়ে, একদম স্পাইসি হবে, ঝাল মিষ্টি, খেতে একদম দুর্দান্ত স্বাদ। তাহলে চলো আমি আমার রেসিপিটি শুরু করব এখনই। তার আগে বলছি, তোমরা যারা যারা অলরেডি আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার আজকের এই ভিডিওটি দেখছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রেখে দিও। তাহলে পরবর্তীতে আরো যেগুলো নতুন নতুন রেসিপি শেয়ার করব, সেগুলো কিন্তু সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা পুরো ভিডিওটি দেখবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আমার আজকের রেসিপিটি শুরু করছি। দেখে নাও আমার যা যা উপকরণ লাগবে, আমি সবকিছু এখানে রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে আছে অল্প বাদাম, দুটো ডিম, আর এখানে চিড়েগুলোকে ভালোভাবে ধুয়ে জলটা এই ছাঁকনিটাতে ঝরিয়ে রেখেছি। আর যা কিছু লাগবে, তেল, নুন, যা যা মশলা লাগবে, সবকিছু রান্না করতে করতেই বলে দিব। সেই জন্য তোমরা সবাই কিন্তু পাশে থেকে দেখো আমি কিভাবে বানাচ্ছি আজকের এই চিড়ের রেসিপিটি। খুবই স্পাইসি বানাবো, খেতে একদম দুর্দান্ত লাগবে। তাহলে চলো স্টার্ট করি। আমি চুলাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। আমি প্রথমে তোমাকে যে ডিম দুটো দেখালাম, ওই ডিম দুটো দিয়ে অমলেট করে নেব। এখানে ডিমের মধ্যে লঙ্কা, পেঁয়াজ, লবণ সবকিছু দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে এখন ওই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটা ডিম আছে, আর একটা ডিমও করব একসঙ্গে, দুটো ডিমকে করে নিব। আমার প্রথম অমলেটটা কিন্তু হয়ে গেছে, আমি ডিমটাকে একদম কুচি কুচি করে কেটে কাটবো। দেখে নাও আমি অমলেটটাকে একদম কুচি কুচি কেটে, না হলো 40-50 টুকরো করে নিয়েছি। এভাবে আমি আরো একটি ডিমের অমলেট করে এভাবে কুচি কুচি করে নেব। দেখো দুই নম্বর অমলেটটাও হয়ে গেছে। এটাকে আগেই কুচি কুচি করব না, ভাবছি কি করা যায়, আমি এটাকে নামিয়ে রাখছি।
যেটা মাথায় আসবে সেটাই করব। যদি ইচ্ছা হয় কুচি কুচি করব তাহলে করব, না হলে নাও করতে পারি। এখানে রাখছি বানিয়ে। এই ফ্রাইং প্যানটাতে তেল দিয়ে দিলাম। আমি রিফাইন্ড অয়েল দিয়ে করছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এই কুচানো পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। সাথে লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি এখানে বাদামটা যে নিয়েছি বাদামটা দিয়ে দিলাম। বাদামটাকেও ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও নেড়ে চেড়ে দিচ্ছি। হাফ চামচেরও কম জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্পাইসি করার জন্য আর কালার করার জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ওই আগে থাকে ধুয়ে রাখা চিড়াটা। চিড়েগুলি দেওয়া হয়ে গেল, এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি সব মশলার সঙ্গে। এখনো কিন্তু লবণ দেওয়া হয়নি, নাড়াচাড়া করিনি, তারপর লবণটা দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব অল্প চিনি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি। ঘিটা আমি প্রথমে দেইনি, আমি এখন দিচ্ছি। নামানোর আগে ঘিটা দিলে ফ্লেভারটা বেশি ভালো হয়। এখন আর একটু সময় নাড়াচাড়া করে নিব। একদমই ঝটপট বানিয়ে নেওয়া যায়, সকালের ব্রেকফাস্ট খুবই জলদি করে কম সময়ের মধ্যে হয়ে যায়। কত সুন্দর কালারফুল যেমন হয়েছে তেমন ঝরঝরে হয়েছে, তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছ কতটা ঝরঝরে হয়েছে। এখন এখানে ডিমের অমলেটটাকে যে কুচি কুচি করেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আবারও সুন্দর করে মিশিয়ে দিব। একদম খুবই কম সময়ের মধ্যে আমি আজকে ব্রেকফাস্ট রেডি করে ফেললাম। তোমরাও কিন্তু অবশ্যই আমার মতো করে ট্রাই করে দেখো, খুবই চটজলদি হয়ে যাবে, খেতেও টেস্টি হবে। বাচ্চা থেকে বড়রা সকলেই কিন্তু
এই রেসিপিটা খুবই পছন্দ করে। আমার রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে। আমার রেডি হয়ে গেল আজকের এই রেসিপি স্পাইসি চিড়ের পোলাও, ডিম দিয়ে স্পাইসি চিড়ের পোলাও। আশা করছি তোমাদের সবারই ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আর নতুন যারা দেখছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। আবারও চলে আসব অন্য আরো একটি নতুন রেসিপি নিয়ে। টাটা। পরিবেশনের জন্য একদমই রেডি, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লবণীয় হয়েছে। এখন ব্রেকফাস্টটা আমরা করে নিই।